আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ফুড ব্লগ ওভারলোড চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজ আপনাদের সাথে শেয়ার করব খাসির মাথা ভোনা রেসিপিটি। একটু রান্নায় ভিন্নতা আনলে এই খাসির মাথা রান্নাটি খেতে অসম্ভব মজা লাগে, আশা করছি সবার কাছে ভালো লাগবে। এখানে একটি বোলে নিয়ে নিয়েছি একটি খাসির মাথা, রেগুলারভাবে পিস করা আছে। মাথার মাংসটিকে অবশ্যই খুব ভালোভাবে কুসুম কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে। একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচটি মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরা। এখন জিরার সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিলে যখন খুব সুন্দর একটা অ্যারোমা ছড়াবে, তখন চুলাটা অফ করে দিয়ে উঠিয়ে নিচ্ছি। এটি রান্নায় পরবর্তীতে ব্যবহার করব। এখন আবারও একই পাত্রে দিয়ে দিচ্ছি 1/4 কাপ রান্নার তেল। দিয়ে দিচ্ছি 2টি চিড়ে নেওয়া তেজপাতা, সাথে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি ও 6টি সবুজ এলাচ। এবার হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। চুলার আঁচটি মিডিয়ামে রেখে পেঁয়াজটিকে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নেব, আর পেঁয়াজটাকে অবশ্যই লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা লাল লাল হয়ে এলে মশলা দেওয়ার আগে অ্যাড করছি পানি, এতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা পেস্ট, দিয়ে দিচ্ছি 2 চা চামচ জিরা পেস্ট, চাইলে জিরার গুঁড়ো ব্যবহার করা যাবে, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ পেস্ট, চাইলে মরিচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, যে যেমন ঝাল পছন্দ করেন সেই হিসেবে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। সবশেষে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এখন মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটি কষাতে কষাতে যখন তেল উঠে আসবে, তখন দিয়ে দিচ্ছি খাসির মাথার মাংসগুলো। মাথার মাংসটিকে মশলার সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এখন মাথার মাংসটিকে ঢেকে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর দেখতে পারবেন মাথার মাংস থেকে কিছুটা পানি বেরিয়ে এসেছে। এখন মাথার মাংসটিকে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। মাথার মাংসটিকে অনবরত নেড়ে চেড়ে এভাবে কষাতে কষাতে যখন তেল উঠে আসবে, তখন এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ নর্মাল পানি। পানি দিয়ে এখন এটিকে আবারও ঢেকে রান্না করব যতক্ষণ না পানিটি টেনে আসছে। এরই মাঝে একবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে নিয়েছি যাতে নিচ থেকে লেগে না আসে। অনবরত নেড়ে চেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব এবং এরই মধ্যে মাংসটা কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে। মাংসটা কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি খাসির মগজ 1টি, আর এই মগজটিকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি, এতে করে টেস্টটা অনেক ভালো আসে। খাসির মগজটা দিয়ে আবারও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এভাবে উপর থেকে তেল ভেসে উঠলে দিয়ে দিচ্ছি 2 কাপ নর্মাল পানি সিদ্ধ হওয়ার জন্য। পানির পরিমাণটা আপনাদের কম বেশি লাগতে পারে। এখন ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না পানিটি টেনে আসে। এরই মধ্যে ঢাকনা খুলে 1 থেকে 2 বার নেড়ে চেড়ে দিয়েছি যেন নিচ থেকে লেগে না আসে। মাংসের পানিটা যখন অর্ধেকের বেশি শুকিয়ে আসবে, তখন আবারও হালকা একটু নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি ওই যে পেঁয়াজ এবং জিরাটা যে ভেজে নিয়েছি সেটার পেস্ট। আপনারা চাইলে এটিকে পাটায় বেটে নিতে পারেন কিংবা ব্লেন্ডারে ব্লেন্ডও করে নিতে পারেন।
হালকা একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা লাগিয়ে চুলোর আঁচটি লোতে রেখে দেব 5 মিনিট। 5 মিনিট পর দেখতে পাচ্ছেন তেল উঠে এসেছে, এখন সার্ভ করার জন্য একদম রেডি। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। কমেন্ট করেও আপনার মতামত জানাতে পারেন, শেয়ার করতে পারেন আপনজনদের সাথে। সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।